তো চলুন ভিউয়ার্স, আজকে আশীর্বাদ কোম্পানি কনসিল স্টোকক প্যাকেট আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো এবং ফিটিং করে দেখাবো। আশীর্বাদ কোম্পানি আপনার দিয়েছে একটা 3x3x4 ব্রাস টি, একটা ইনক্যাপ, একটা ইনার পাস, যে যা বলেন আপনি কাঠি শু বলতে পারেন, আর তার সঙ্গে থাকছে আপনার পাইপ প্লাঞ্জ। আমি আপনাকে খুলে দেখাবো, দারুণ সুন্দর। এর সঙ্গে থাকছে আপনার লিভার বা নব, যে যেটা বলে। এর সঙ্গে থাকছে আপনার এটা কাবলিং প্লাঞ্জ। এটা কিভাবে ফিটিং করতে হয় আমি আপনাদেরকে পুরোটা দেখাবো। তার সঙ্গে দিয়েছে দুটো আপনার ওয়াটারমার্ক টিপ, আচ্ছা 3x3x4 ব্রাস টি, এর সঙ্গে আপনার 3x4 কাটিস। এটা জাস্ট আমি হাতে করে টাইট করে নিলাম এবং এই পাইপ প্লাঞ্জটা হাতে করে টাইট করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর সূত্রে। আর যখন আপনারা ইনস্টল করবেন তখন এটা রেঞ্জ দিয়ে টাইট মেরে নেবেন। এটা হচ্ছে টাইলসের ওপরে থাকবে কাবলিং প্লাঞ্জ, তারপরে থাকছে লিভার আপনার। আশীর্বাদ কোম্পানি আপনার একটা কনসিল স্টোকের মধ্যে যা যা থাকে আপনার সব পারফেক্ট একদম একটা প্যাকেটের মধ্যে দিয়েছে। একদম স্ক্রুটা আপনি হাতে করে লাগিয়ে দিচ্ছি, আর যখন আপনি ইনস্টল করবেন তখন এটা স্ক্রুটা বাদে টাইট মেরে দেবেন। আর ওয়াটারমার্ক যে টিপগুলো আছে আপনার যদি গরম জলের জন্য ইউজ করেন তাহলে লালটা লাগাবেন, আর যদি ঠান্ডা জলে ইউজ করেন তাহলে ব্লুটা লাগাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে ওটা বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।